আমি ইদানিং ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম আমাদের ভারত সীমান্তে এসে হিন্দুরা বলছে হাসিনা মুর্দাবাদ, বাংলাদেশ মুর্দাবাদ, জিন্দাবাদ না বলে তারা মুর্দাবাদ বলছে। একটা দল এসে তারা কিন্তু আমাদেরকে হেও প্রতিপন্ন করছে, হেলতুস্থ করছে। সম্মানিত উপস্থিতে সাম্প্রদায়িক যে দাঙ্গা, সাম্প্রদায়িক যে হাঙ্গামা আমাদের মাঝে শুরু হয়ে গেছে, এই সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার পক্ষে কিন্তু ইসলাম নয়, ইসলাম কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে। কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার কথা তিনি বলেননি। তিনি বলেছেন ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম অন্য ধর্মের প্রতি সহানুভূতিশীল, ইসলাম অন্য ধর্মের প্রতি সহানুভূতি দেখায়। অতএব আমরা আমাদের সমাজের মধ্যে যারা বিধর্মী রয়েছে, যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান রয়েছে, তাদের প্রতি আমাদের সহানুভূতিশীল হতে হবে, তাদের প্রতি আমাদের সদাচরণ বজায় রাখতে হবে। কিন্তু ইসলামের প্রতি কোনো প্রকার আক্রমণ, কোনো প্রকার লাঞ্ছন অপমান যদি আসে তাহলে এটা মুসলমানরা সহ্য করতে কখনো পারবে না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে বিশেষ করে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী সালাত তাওফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।